আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলা অর্থাৎ তৎকালীন যে প্রাচীন যে রাজধানী বিক্রমপুরের রামপাল ইউনিয়নের যে সুখবাসপুর যে আপনার দিঘি রয়েছে, দীর্ঘ বছরের ইতিহাসের কালের সাক্ষী হয়ে রয়েছে এই দিঘিটি, যেই দিঘিটির পানি এখনও কিন্তু থই থই করছে। অর্থাৎ যে কেউর কিন্তু এই দিঘিটি দেখলে দৃষ্টি যে আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগটি নেই। এই দিঘি শুধু দিঘি নয়, এই দিঘির জন্য একটা কালের সাক্ষী, একটা ইতিহাসের সাক্ষী। আপনি বলে রাখি যে এই দিঘিটি প্রায় দীর্ঘ যে অষ্টম শতাব্দীর নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়, অনুমান করা হয় যে আপনার সেই সময় যে চন্দ্রবংশীয় রাজা শ্রী চন্দ্রদেবের শাসন আমলে অনুমান যে শ্রী চন্দ্রদেব এই দীর্ঘ এই দিঘিটি কিন্তু আপনার খনন করে। এই দিঘিটি আপনার পাল বংশীয় এবং যে সেন বংশে সেই সময় থেকেও কিন্তু এই দিঘিটি কিন্তু ছিল এখানে। এই অঞ্চলের যে প্রজাদের এই পানির যে কষ্ট নিরসনের জন্যেই রাজার উদ্যোগে এই দিঘিটি খনন করা হয়, যাতে এই প্রজারা এই পানির জন্য অন্তত এই চাষাবাদের জন্য জীবনযাপনের জন্য যাতে অন্তত কষ্ট করতে না হয়। এই পুরো অঞ্চলটা যেন একটি ইতিহাসের অঞ্চল এবং এখানকার মানুষের যে আসলে এই দিঘির প্রতি প্রেম ভালোবাসা তা কিন্তু দেখলেই বোঝা যায়, কারণ এই দিঘিটি কিন্তু এখনও পানি কিন্তু স্বচ্ছ টলমলে চলছে এবং আপনি দেখলে যে করে কিন্তু মন কেড়ে নিবে। একসময় মুন্সিগঞ্জের বিক্রমপুরের এই অঞ্চলে রামপালের কলা কিন্তু বিখ্যাত ছিল, সে কলা গাছও কিন্তু এখনও পর্যন্ত এই এই দিঘি যে পশ্চিম পাশে কিন্তু আপনার রয়েছে এবং এর উত্তর পাশে রয়েছে বৃহৎ একটি বেলবাগান। সব কিছু মিলে এই দিঘিটি কিন্তু খুবই নান্দনিক, যেমন ইতিহাসের একটি অংশ তেমন কিন্তু সৌন্দর্যের কিন্তু মানুষের মধ্যে কিন্তু এগুলো এখনও পর্যন্ত সকলের মধ্যে কিন্তু বিরাজ করছে। এই দিঘির পিছনে যে একটা বড় ইতিহাস রয়েছে এবং এই রাজাদের যে ইতিহাস রয়েছে, তাদের যে ভূমিকা রয়েছে এবং যে কারণে দিঘিটি কিন্তু আপনার খনন করা হলো, সেগুলো কিন্তু কোনো ইতিহাসের কিন্তু কোনো ছাপ এখানে কিন্তু একেবারেই নেই, কোনো লেখা কোনোরকম এখানে নেই। আমরা জানবো যে এই অঞ্চলের স্থানীয় লোকজন তাদের কাছ থেকে এই দিঘির সম্পর্কে। এখানে আমার এই দিঘির মধ্যে আমরা সবাই আইসা, যত আমরা বাচ্চারা একাত্রে ঝিয়া গোসল করতাম, আর এই দিঘির যে অনেক আগে এটার খনন হয়েছে, অনেক আগে এই দিঘির সৃষ্টি হয়েছে, আর এই দিঘি এখন যত বড় আছে এর চেয়েও একটু বড় ছিল। এখনও যেরকম সচ্ছল পানি দেখা যায়, টলটলা পানি সবসময় বারো মাসে এটার মধ্যে টলটলা পানি থাকে, তবে এটার কোনো পানি আবার কমতি নাই। দশ পনেরো বছর বয়স তখন আমরা এই দিঘিতে নামছি, অনেক লোক ছিল এবং এই আমাকে রামপাল ইউনিয়নের মধ্যে আমাকে কয়েকটা ঐতিহ্য বাহিনীর দিঘি আছে, যেমন হরিচন্দ্র রাজার দিঘি, তারপরে বল্লাল সেনের দিঘি, কোদাল দোয়ার দিঘি, এরকম কয়েকটা ঐতিহ্য বাহিনীর দিঘি আমাকে রামপাল ইউনিয়নের ভিতরে আসছে। আমরা চাই এই দিঘিগুলি সব স্মৃতি হইয়া চিরদিন যেন থাকতে পারে এবং এই ব্যাপারে আমরা চাই সরকার যেন এটার প্রতিক্ষেপ নেয়। যেমনটি বলছেন যে আসলে এই সৌন্দর্য আপনার রক্ষা করার জন্য বা ধরে রাখার জন্য, ইতিহাসকে ধরে রাখার জন্যে এটা যাতে সরকারিভাবে অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগের মধ্য দিয়ে যে তালিকাভুক্ত করা এবং এটাকে সংরক্ষণ করা যে দাবিটা তারা কিন্তু জানিয়েছেন, এই ইতিহাসটা কিন্তু আসলে আপনার যাতে নতুন প্রজন্ম জানতে পারে এই ব্যাপারে যাতে কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি তিনি বললেন। এই দিঘির সাথে আমাদের অতীত অনেক কিছু মিশ্রণ আছে, এই দিঘির সাথে হরিচন্দ্র ওনার বাসভবন আছে, রাজা বল্লাল সেনের ইয়ে আছে, এখানে অনেক ইয়ে আছে। আমরা চাই এই দিঘিটাকে পুনর্নির্মাণ সুন্দরভাবে করে একটা নেমপ্লেট যাতে দিয়ে আমাদের ইতিহাস আমরা জানতে পারি, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে জানতে পারে দিঘিটা কত সালে খনন হয়েছে, কে খনন করছে। এই যে এই দিঘির যে খনন ইতিহাস এবং এই ইতিহাস ধরে রাখার নতুন প্রজন্মের কাছে ধরে রাখার তুলে ধরার জন্যে কিন্তু এখানে যেভাবে সরকারি উদ্যোগ নেওয়ার বিষয়ে তিনিও কিন্তু বললেন। এই দিঘিতে অনেক পাখি থাকতো, বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে পাখি থাকতো, মানে পাখির মানে উপস্থিতির কারণে অনেক সময় পানি আর পাখি একাকার হয়ে যেত, পানি আলাদা করা যেত না, কিন্তু প্রচুর পাখি অতিথি পাখি আসতো, কিন্তু সেই পাখিগুলো এখন আর দেখি না। সেই জন্য আমি আবেদন করব যে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে পাখিরা যাতে আসে, এখানকার পাখির আবাসস্থল হয় এবং পাখিরা যেন এখানে আবার নিশ্চিন্তে ঘুরে ফিরে বসবাস করতে পারে, সেজন্য আমি আবেদন জানাচ্ছি।
যে কথাটা এটা কথা বললেন যে আসলে এই দিঘির মধ্যে যে পাখিদের যে অবস্থান, সেই কলকাতা নিয়ে যে যে শব্দ, পাখির যে শব্দ, সেই পরিবেশ, সেই সৌন্দর্য, যেটা বললাম যে এই দিঘিটি যে কারোর কিন্তু দৃষ্টিতে কিন্তু কেড়ে নেবে, এবং এই দিঘিটিকে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে সরকারের উদ্যোগ নিয়ে এটিকে তালিকাভুক্ত করবেন, এই প্রত্যাশা হচ্ছিল এই অঞ্চলের মানুষের। তো এই ছিল আমার কাছে এই সুখবাসপুর দিঘির থেকে। আমি শেখ মোহাম্মদ শিমুল, আরটিভি।